তুরস্ককে বিশাল সুখবর দিলেন পুতিন। তুরস্কে ইউরোপের সর্ববৃহৎ গ্যাস হাব তৈরি করতে চান পুতিন। অর্থাৎ ইউরোপীয়রা এখন গ্যাসের জন্য তুরস্কের উপরেও নির্ভরশীল হয়ে পড়বে। পশ্চিমারা যখন তুরস্কের সাথে গ্রিসের যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, তখন পুতিন এই পরিকল্পনার কথা জানালেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠকের ঠিক একদিন আগেই এই বিষয়টি প্রকাশ করা হলো। জ্বালানি নিয়ে একটি সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউরোপে নর্ড স্ট্রিম 2 পাইপলাইন দিয়ে গ্যাস পাঠাতে চান তিনি। এটি না হলে তুরস্কের মাধ্যমে ইউরোপে গ্যাস দেওয়ার কথা বলেন তিনি। এজন্য তুরস্কে ইউরোপের সর্ববৃহৎ গ্যাস হাব তৈরির ইচ্ছাও প্রকাশ করেন পুতিন। তুরস্কে গ্যাস হাব তৈরির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা নর্ড স্ট্রিম গ্যাসগুলো বাল্টিক সাগরের নিচ দিয়ে ওই অঞ্চলে পাঠাতে পারি। এভাবে আমাদের জ্বালানি প্রাকৃতিক গ্যাস তুরস্ক হয়ে ইউরোপে পাঠানোর প্রধান পথ তৈরি করতে পারি। তুরস্ককে ইউরোপে গ্যাসের সর্ববৃহৎ হাব করতে পারি। এদিকে পুতিনের এমন মন্তব্য করার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে তুরস্ক। দেশটির প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতি দোনমেজ বলেছেন, পুতিন যা বলেছেন এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু পুতিন যা বলেছেন সেটি নিয়ে তুরস্কে ভাবা উচিত। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউরোপে গ্যাসের সমস্যার জন্য ক্রেমলিনের সাথে সুর মিলিয়েছিলেন। তিনি ইউরোপের জ্বালানি সংকটের জন্য রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞাকেই দায়ী করেন। এরদোগান বলেন, পুতিনের প্রতি ইউরোপীয়দের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো তবে আমি ওটা করব। পুতিন তার সবকিছু এবং অস্ত্র ব্যবহার করছে। দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার মধ্যে একটি। কয়েক বিলিয়ন ডলার খরচ করে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের পাশে নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটি বানায় রাশিয়া। নর্ড স্ট্রিম 1 পাইপের মাধ্যমে জার্মানি হয়ে ইউরোপে যেত রাশিয়ার গ্যাস। সরবরাহ আরও বাড়াতে পাশে নর্ড স্ট্রিম 2 লাইন তৈরি করা হয়। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জার্মানি এটি কার্যক্রম চালু না করার ঘোষণা দেয়। এরপর যুদ্ধ চলার মধ্যেই নর্ড স্ট্রিম 1 লাইন দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় রাশিয়া। এতে জ্বালানি সংকটে পড়ে ইউরোপ। এখন পুতিন বলেন, সংকট কাটাতে নর্ড স্ট্রিম 2 লাইন দিয়ে গ্যাস নিতে পারে তারা। পুতিন জানিয়েছেন, নর্ড স্ট্রিম 2 পাইপলাইনের চালু অংশ দিয়ে এখনও গ্যাস পাঠানো সম্ভব। এই লাইন দিয়ে এখন ইউরোপে গ্যাস নেবে কিনা সেটি এখন ইউরোপীয় ইউনিয়নের ব্যাপার। এ ব্যাপারে পুতিন বলেছেন, রাশিয়া এমন সরবরাহ শুরু করতে প্রস্তুত আছে, বল এখন ইউরোপীয় ইউনিয়নের কোর্টে। যদি তারা চায় তাহলে তারা শুধু ট্যাপ চালু করে দিলেই হবে। পুতিন বলেছেন, বর্তমানে ইউরোপে জ্বালানি মূল্যের যে আকাশ ছুঁয়েছে এর জন্য রাশিয়া কোনো সম্পর্ক নেই। জ্বালানি মূল্য বৃদ্ধির জন্য পশ্চিমাদেরকে দায়ী করেছেন তিনি। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। তবে পুতিনের পরিকল্পনা অনুযায়ী এখন গ্যাসের জন্য তুরস্ক এবং রাশিয়া দুই দেশের উপরে নির্ভরশীল হবে পশ্চিমারা। প্রিয় দর্শক, পুতিনের এই প্রস্তাবকে তুরস্কে কিভাবে বিবেচনা করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।